আজকে তো খুব ভালো লাগছে যে শেখরের বাড়িতে এসেছি, আমার সাথে আমার এক প্রিয় ছাত্র আত্মীয় সব প্রশান্ত সঙ্গে আছে। আপনারা তো প্রশান্ত বাড়ির পায়রা দেখেছেন, ওর কাছে খুব ভালো ভালো পায়রা আছে। শেখরকে যে আমি কিছু পালসার পায়রা দিয়েছিলাম, টাইগার বিটের পায়রা দিয়েছিলাম এবং ইকবালদা কিছু ছাত্রা পায়রা দিয়েছিল, ছাড়া পায়রা দিয়েছিল, সেই পায়রাগুলো এই লফটে আছে। যে শেখরকে যে পায়রা দিয়েছি শেখর নিজে হাতে দেখাবে, শেখর নিজে হাতে পায়রাগুলো সব দেখাবে। কী কী পায়রা কাঁদ দিয়ে নিয়েছো? এইটা আমার দাদা প্রিয় টিচার, যে আমার ভোলানাথ চক্রবর্তী, ওনার ঘরে পায়রা। এটা আমার মুন্নু সারা পায়রা ওকে দিয়েছিলাম, ওরা দিয়েছে আমাকে। জোড়া দেখাও, এটা দাদা ধরেন একটু। এর বাচ্চা আমি সারাদিন ম্যাচ এত ম্যাচ খেলেছি, এদেরই বাচ্চা উড়িয়েছি। আর এদের বাচ্চা অনেকজনকে দিয়েওছি, যে আমার পরিচয় বিক্রি করি না, এমনি বন্ধুদেরকে দিয়েছি। এদের বাচ্চার বাচ্চা উড়ছে তাদের বাড়িতে। যখন যাকে কিছু দিতে হবে মন খুলে দিতে হবে, এইটা আমরা শিখেছি ইকবালদার দিয়ে। ইকবালদার যেমন মন খুলে আমাদের পায়রা দিয়েছে, আমি আমার যত লোকে আমাদের পায়রা নেয় প্রত্যেকে পায়রা নিয়েছে। আমি কাউকে এমনি দিইনি, প্রত্যেকে আমাদের পয়সা দিয়ে পায়রা কিনেছে, কেউ আমাদের এমনি নেয়নি। আরও দেখাচ্ছি, দেখা দাও, দেখো তাতে দেখো, এটা ইকবালদার পায়রা। ইকবালদার ওকে যে এই পায়রাটা দিচ্ছে দেখুন, এর বাচ্চাও আছে একটা। সবই কিরকম একটা পায়রা বের হচ্ছে ওর মধ্যে, দেখতো সেম এরকমই দেখতে হবে ওই বাচ্চা। এই যে ইকবালদার ঘরে পায়রা এটা, এই যে মাদি, এই যে ন, এই আঙুলটা সরা। ইকবালদার জোড়া করে দিয়েছে, ঠিক আছে না অন্য জোড়া দেখো। এই যে ইকবালদার ঘরে আরেক জোড়া পায়রা, এটাও ইকবালদার ঘরে। হ্যাঁ ইকবালদার দিয়েছে। খেয়ে দে, খেয়ে দে ওখানে দেখে দিন। ওই ইকবালদার ঘরে জোড়ার এই একটা বাচ্চা তুলেছে, এখন আকাশে দেওয়া নেই, বাড়ির কাজ কমপ্লিট হলে তখন দেবে। এটা আমার দাদার ঘরে পায়রা, এই এই পায়রা আমি আবার ওকে দিয়েছি। ধর এটা নটটা ধর, হেবি ছটফট করে ওই নর, এই মাদি। আরো আছে উপরে, এইখানে দুটো পায়রা আছে, একটা আমার ঘরের পায়রা, একটা ইকবালদার ঘরের পায়রা। এদের পায়রা দুটো অস্তাদের জোড়া বসি। এই নটটা দিয়েছে ইকবালদা, এই মাদি আমার দাদাকে গিফট, দাদা আমাকে গিফট করেছে এই মাদিটা। আমি ওকে এই নট গিফট করেছি নটা জোড়া করার জন্য। এটা আমাদের দাদা ঘরে পায়রা, দাদা পুরনো পায়রা দিয়েছিল। এর মাদিন নষ্ট হয়ে যায়, তারপরে দাদা একটা পায়রা আমাকে এমনিতেই পায়রাটা দেয় নিজের ঘর থেকে, বলেছিল এনে এই পায়রাটা গিফট করেছে, এটাও দাদা গিফট। এই যে নদীতে জল বসে রয়েছে, চোখ দেখো এখন কালো দানা ভর্তি চোখ, ক্যামেরা দেখে মনে হচ্ছে কালো চোখ, কিন্তু কালো চোখ নয়, কালো দানা। হ্যাঁ কালো দানা ভুলু পট্টি। এইটাই হয়ে গেছে, তোমাকে যেটা বলেছিলাম পাঠিয়ে বের করেছিলাম, ফির বেরিয়ে হয়ে গেছে। পায়রাটা দেখুন, পায়রা দেখুন, আমার ঘর থেকে অনেক পুরনো, 10 বছর আগে নিয়েছে, এখনও পায়রা ঠিক ঠিক রাখতে পেরেছে। এই নড়ে বাচ্চা আমার ঘরে ভর্তি আছে, অসাধারণ ওড়ে বাচ্চা, অসাধারণ। এই একটা পায়রা দাদাই কালেকশন করিয়ে দিয়েছে, নাম বলবো না কার ঘরে পায়রা, দাদাই করিয়ে দিয়েছে এই পায়রাটা।
এটা কি প্যারা ওটা দাদা বলবে অ্যাকচুয়ালি আমরা যে দাসুর জিরা বলি এটা সেই দাসুর বিলার জিরা বিলারের প্যারা আমি এক জায়গায় দেখেছিলাম তো ওর সাথে আমি গেছিলাম বললাম যে ওই নটটা নিয়ে নাও পরে আমি মারি ব্যবস্থা করে দেবো ওখানে পায়রাটা ভালো পায়রা চোখে কালো দানা ভর্তি আর প্রচুর উড়ান পায়রার মধ্যে ধারি পায়রা মাটা পরে আমি ব্যবস্থা করে দেবো আমার যে উদ্দেশ্য আছে সুমন দা যে এরা পায়রা বুঝবে আমার এদের দিয়ে এত ভালো ভালো বাচ্চা বেরোবে এই বাচ্চা এরা তোমার যখন বাচ্চা উঠবে লোককে এরা দেবে দেবে মানে কি খরচা আছে তো এই বাচ্চা এরা আবার লোককে দেবে এরপর আমি আমার পরে পুরনো পায়রা এরপর আমি আপনাদের কিছু বাইরের পায়রা আমি শেখরকে কালেকশন করে দিয়েছি যেই পায়রা শেখর সারাদিন উড়িছে ও ছাত্র শেখরের যে বন্ধুরা আছে তারা আমি সারাদিন উড়াচ্ছে সেই পায়রা দেখাবো নাগের কল থেকে আমি পায়রা আনিয়ে দিয়েছি শেখরকে এবং কম দামে বেশি দাম না আমার সাথে ভালো সম্পর্ক আছে বাইরের লোকদের সাথে সেটা আমি বলি না সাধারণত তাদের দিয়ে বলে আমি দুই জায়গায় বাইরের পায়রা কালেকশন করে দিয়েছি দু তিন জায়গায় তার মধ্যে এক হচ্ছে বাবলুদা বাবলু ঘুঘু যার বাড়িতে বাইরের পায়রা আছে 100% গ্যারান্টি দেয় শীতকালে গরমকালে সারাদিন উড়ো যদি কেউ পায়রা উড়াতে জানে 100% 100 মধ্যে 100 এবং শীতকাল গরমকাল সারাদিন উড়াতে হবে বাবলু ঘুঘুর পায়রা সে করে আছে সেই পায়রা আছে আমি দেখাচ্ছি আপনারা অনেক পায়রা দেখেছেন যাকে তোমার রেদদার বলে টিপলার বলে রেদদার বলে এই দেখুন শেখরকে আমি তৈরি করে দিচ্ছি ওলাদা কী পারে আর না পারে দেখুন বাইরের তোমার নাগের কলের পায়রা শেখরকে আনিয়ে দিচ্ছি এদের বাচ্চা শেখর যতজনকে দিয়েছে পায়রা দেখুন মারি দেখাবো পরে এই হচ্ছে নাগের কল থেকে এনেছি আমি মানে শেখরের জন্যই আনানো হয়েছে এই হচ্ছে মাদি এই দুটো পায়রা দিয়ে দুটো পায়রা হাতে ধরি খুব ভালো লাগে আমার প্রিয় পায়রা যে অনেকের বাড়িতে অনেক রকম পায়রা দেখেছে লোকে কিন্তু এদের যে পায়রার যে এদের যে বাচ্চা এদের বাচ্চা উড়ে বাড়িতে নামবে এবং তোমার কথা শুনবে পায়রা জোড়া বসালে হলো না পায়রা ভিডিও দেখালে হলো না পায়রাকে কথা শোনাতে হবে পায়রাকে ট্রেনিং দেয় সেই পায়রা তৈরি করতে হবে এই পায়রা ট্রেনিং দেওয়া পায়রা এদের যত বাচ্চা যে একটা লস হবে না এবং গরমকালে বলুন শীতকালে বলুন যদি আপনি ঠিকমতো উড়াতে পারেন তাহলে এই পায়রা সারাদিন উড়ে বাড়িতে বসবে ওভার করবে নিশ্চয়ই কিন্তু বাড়িতে বসবে এই পায়রা সারাদিন উড়ে বাড়িতে বসবে রেদদার পায়রা আছে তৈরি করে দিচ্ছে শেখরকে এই দেখুন পায়রা দেখুন এসব জোড়া বসাতে এসেছি আমি আজকে এই পায়রা জোড়া বসে ঈদ দিয়ে গেলাম বাইরে থেকে আনা পায়রা এই পায়রা দেখুন পুরনো টাল মানে একটা ওর বাড়িতে যখন বাড়ি তৈরি হয় তখন নিচে ঠান্ডার মধ্যে ছিল ওই পায়রা টাল হয়ে আছে এই পায়রা দেখুন এই যে মাদি আর এই যে নর খুব হাই কোয়ালিটি পায়রা আছে যদিও এই পায়রাটা আমি দিইনি শেখরকে শেখরকে একজন খুব বিশেষ লোক দিয়েছে খুব ভালো লোক তাকে পায়রাটা দিয়েছে আমারও খুব কাছের লোক ছিল সে মানে কাছের লোক আছে এখনও প্রিয় লোক পায়রাটা টাল হয়ে গেছে আমি ট্রিটমেন্ট করে পায়রাকে সুস্থ করেছি ডিম বাচ্চা করবে আশা করি ডিম আছে পেটে পেটে ডিমও আছে একটা ডিম দিয়েছে এই পায়রা শেখর সারাদিন উড়িছে এটাও বাইরের পায়রা এই শেখরকে একজন তেলেঙ্গানা পায়রা শেখরকে একজন দিয়েছে এই যে খোপেথালে পায়রা এরকম খোপেথালে পায়রা ঠিক হয়ে দেখুন ঘাট সোজা হয়ে গেল হাতে ঘাট যেমন দেখাচ্ছিল খোপেছালেও ঘাট সোজা হয়ে গেল পায়রা পুরো নষ্ট হয়ে গেছিলো আমি ট্রিটমেন্ট করিয়ে আমার যেটা উদ্দেশ্য শুধু পায়রা ওড়ানো না পায়রাকে বাঁচানো পায়রাকে সুস্থ করা সেগুলো শেখানো এই শিখিয়ে ট্রিটমেন্ট করে দেখুন পায়রা এখন ডিম দেবে বাইরের দিয়ে যে পায়রা এনেছি একটা পায়রা তখন ছোট্ট পায়রা হালকা চোখের পায়রা এই হচ্ছে পিলাঙ্কা চোখ
যাকে পিলাঙ্কা চোখে পারে যে খুব ওড়ে, বাইরে থেকে আনিয়ে দিচ্ছি এই যে জোড়াটা। চোখই আলাদা, শুধু আকাশের দিক বাচ্চা, তারপরে ভালো দেখ কি জিনিস বসিছে বুঝতে পারবে। এখানে সব পায়রা আনিয়ে দিছি সে করতে খোপে। জোড়া বসালাম পায়রাকে, শুধু বাচ্চা তোলু। আর এক জোড়া পায়রা দেখাচ্ছি, অনেকে অনেক ফুলশিয়া পায়রা দেখিয়েছে বাইরের পায়রা। আজ লাল ফুল পায়রা বেরোবে এর থেকে, দেখুন পায়রা এই নর, এটা মাদি, ওইটা নর মনে, তাই না? এই মাদি, এই নর, পাটা দেখুন। এই বাচ্চা খুব উঠছে, সেগুলো যে দুই তিনজন বন্ধু আছে তাদের কাছে বাচ্চা দেওয়া হয়েছে, খুব উঠছে, বাইরে থেকে আনিয়ে দিয়েছে। দেখুন আমার যে উদ্দেশ্য, যে আমার ছাত্ররা বিভিন্ন জায়গায় কম্পিটিশন খেলবে এবং তারা প্রচুর প্রাইজ পাবে, কেন আমার মূল উদ্দেশ্য তাদের পায়রা পোষা শেখাবো, পায়রা ওড়ানো শেখাবো এবং পায়রা জোড়া বসা শেখাবো, পায়রাকে বাঁচানো শেখাবো, সমস্ত কিছু আমি আমার ছাত্রদের শিখিয়েছি। এ পর্যন্ত যত ছাত্র যে প্রত্যেকে তা শিখেছে এবং যারা কম্পিটিশন খেলেছে সেগুলো প্রচুর প্রাইজ পেয়েছে, গোডনে সব রয়েছে, কয়েকটা প্রাইজ নিয়ে এসছে, দেখুন প্রাইজগুলো। সেগুলো বলো কিছু আগে সে করার থেকে, আমার লাইফে যবে আমি প্রাইজ খেলতে যাই, এক হিন্দি মে বলতা হুম, মানে আপনি লাইফ মে সবসে পহলে যে প্রাইজ লেনে গিয়া থা, এক সাথ পাঁচ ক্লাব মে ফার্স্ট প্রাইজ হুয়া থা মেরা, এক ইয়ে হ্যায় নাম লিখা হুয়া দেখিয়ে, বিকেপি পিজন ক্লাব, সেকেন্ড ইয়ে ভি উসি সাল কা হ্যায় প্রাইজ, এমপি পিজন ক্লাব, হ্যাঁ সব একই সপ্তাহে, এখন তো একসাথে 17-18 ক্লাবে খেলা হয়, 12টা ক্লাবে খেলা হয় বিভিন্ন একই মাস বছরে, তোমার 2019 সাল মে ইয়ে চারটে পাঁচটা ক্লাবে আলাদা আলাদা প্রতি সপ্তাহে, এই সপ্তাহে তারপরে সপ্তাহে তারপরে সপ্তাহে সব যে যত পেরাই আছে আরো পেরাই গোটা প্রাইজ গোডাউন, মেরে ঘর কা কনস্ট্রাকশন কা কাম চল রহা হ্যায় তো অলমোস্ট সব প্রাইজ মে লা নি সকতা থা, ইসিলিয়ে দাদা ये इतना सारा प्राइज ला के, बाकी बहुत है घर पे, ये रहा बाकी, ये मुझे एबीपी से मिला था। कबूतर मेरा ओवर कर गया था, बैड लक, रॉयल पिजन, रॉयल कोलकाता पिजन क्लब की तरफ से मैंने एबीपी में भाग लिया था, मेरा कबूतर ओवर कर गया था, ये रहा मेरा, ये मुझे देविंदु पिंकू भाई ने दिया था। আর আমি যেটা চাইতাম যে আমি ছাত্র তৈরি করব, আমার ছাত্ররা আরও ছাত্র তৈরি করবে, ছাত্ররা বন্ধু তৈরি করবে, শেখর সব ছেলেদের তৈরি করছে, এই যে ছেলেগুলো আছে এরা সব পায়রা ভালোবাসে, শেখর এদেরকে পায়রা দিয়ে বুদ্ধি দিয়ে পায়রা পোষানো শেখানো সমস্ত কিছু শেখর তাই সে তো বলো। দাদা নে মুঝে শিখায়া হ্যায় জো মে ইন লোগোকে সাথ শেয়ার করতা হুম, টিচার আর ছাত্র কো হাম লোগ কা কোই রিলেশন নেই, দাদা নে কাহা সব হাম লোগ এক হ্যায় বাস, এক পার্টি বোলানা চক্রবর্তী পার্টি সমঝ লিজিয়ে হাম লোগ এক পার্টি হ্যায়, দাদা নে কভি হাম লোগ কো ছাত্র বোল কে আর স্টুডেন্ট বোল কে নেই, হাম লোগ কা বেস্ট টিচার এক হি হ্যায় বোলা দা বাস, আর হাম লোগ কো জো দাদা শিখাতা হ্যায় হাম লোগ আপস মে শেয়ার কর লেতে, আর ইন লোগ কা সাপোর্ট করতা হুম ছোটে ভাই কি জ্যাসা হ্যায় বাস, উসসে জ্যাদা নেই হাম লোগ মে ছাত্র। সবাই নাম বলো, তোমার নাম কি বলো? আমার নাম শ্রেয়াংশু দাস। ভালো করে বলো, জোরে বলো। আমার নাম প্রথম প্রসাদ সাউ। আমার নাম সৌভিক। আমার নাম সন্দীপ স্বর্ণকার। নাম বলো? মোহাম্মদ হুসেন। এ হচ্ছে এই কজন শেখরের সাথে, আরও আছে 8-10 জন আছে শেখরের সাথে তোমার, তারা দুজন ছিল চলে গেল আসবে পরে, তারা পায়রাবাজি করবে আস্তে আস্তে, জুনিয়ররা ও সিনিয়র হচ্ছে আস্তে আস্তে আমার জায়গাটাও নেবে, তারপরে জুনিয়ররা আবার তৈরি হবে, এই যে সার্কেল পায়রা ভালোবাসাটা একের সাথে আর একের জড়িয়ে দেওয়া বড় হওয়া, এটা আমার আশা সারা জীবনের, সেটা আস্তে আস্তে ফলছে, শুধু আমাদের রাজ্যে না, আমি তোমার বিদেশেও ছাত্র আছে আমার, দিল্লিতে আছে তোমার, উত্তরাখণ্ডে আছে, উড়িষ্যাতে আছে, ত্রিপুরাতে আছে, আমি চাইছি সারা ভারতবর্ষ হতে আমার ছাত্র ছড়িয়ে পড়ে প্রত্যেকের ঘরে ঘরে ছাত্র থাকবে, পায়রাকে ভালোবাসবে এবং পায়রা শখ করবে।